আসসালামু আলাইকুম। এইচএসসি সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, যারা 2021 সালে পরীক্ষার্থী ছিলেন, যাদের জন্য অ্যাসাইনমেন্টে প্রণয়ন করা হয়েছে, তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা। কারণ কি, আপনাদের এই অ্যাসাইনমেন্টের ভিত্তিতেই কিন্তু আপনাদের পরীক্ষার যে রেজাল্টটা আছে, রেজাল্টটা অবশ্যই এর উপর ভিত্তি করবে। এই জন্য অবশ্যই অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে কিছু নিয়মাবলী আছে, এই নিয়মাবলী অবশ্যই এই নিয়মগুলো আপনাকে মানতে হবে। দেখেন তো এখানে কি নির্দেশনাগুলো দেওয়া আছে, আমি এখানে দেখাচ্ছি। যে একটি স্কেলো পেন্সিল দিয়ে সাদা যে কোনো ডিমাই সাইজের কাগজে অথবা এফোর সাইজের কাগজে মার্জিন টেনে নাও। প্রতিটা পৃষ্ঠার উভয় পাশে না লিখে এক পাশে লিখবে। কোনো কারণে উভয় পৃষ্ঠায় লেখার প্রয়োজন হলেও কভার পৃষ্ঠার উভয় পাশে লেখা যাবে না। কাটাকাটি না করে স্পষ্ট করে লিখতে হবে। তো দেখেন এখানে ফার্স্ট আমি স্টেপে একটা কথাই বলবো, একটি স্কেলো পেন্সিল দিয়ে সাদা যে কোনো ডিমাই সাইজের কাগজে অথবা এফোর সাইজের কাগজে, এক্ষেত্রে ডিমাই সাইজের কথা কথা বলছে কাগজের, এই ডিমাই সাইজের কাগজ কিন্তু লিখলে এই পাশ থেকে ওই পাশ দেখা যাবে। তো আমরা এটা এড়িয়ে চলবো, এখানে বলছে ওদের মতন করেই, বাট এখানে আমরা কিন্তু এখানে এফোর সাইজের যে কাগজটা আছে এটা যে কোনো এক পাশে লিখবে, এবং আমাকে চারপাশে বর্ডার করে দাগ টানার কোনো প্রয়োজন নাই। যে কোনো এক পাশে আমি দাগ টানলেই হবে, এক পাশে এবং দুই পাশ। ওকে, যেমন আমি এখানে এক্সাম্পল স্বরূপ এখানে দেখাচ্ছি আপনাদের, এখানে এক্সাম্পল দিয়ে আমি এখানে দেখাচ্ছি। এখানে জাস্ট মনে করেন আপনি কি করবেন, আমি দেখাচ্ছি একটা পেজ, আপনি সোজা এমন দাগ টানবেন, আপনার পেজ সম্পূর্ণ। তো পেজ থাকলে এটা মনে করুন আমি দেখাচ্ছি, এটা আপনার সম্পূর্ণ পেজ। তো পেজ থাকলে আপনি কি করবেন, আপনি এখান থেকে সম্পূর্ণ দাগটা এভাবে টানবেন, এবং আপনি একটা এইভাবে আপনি সোজা করে দাগটা টানবেন। বাট দেখেন এই সাইডে কিন্তু দাগ টানতে গেলে কিন্তু আপনার জায়গাটা অনেক বড়, অনেক জায়গায় নিয়ে নিবে, এবং আপনার লিখতে কিন্তু অসুবিধা হবে। তাই আপনি যে এভাবে লিখবেন, দেখেন এভাবে, এই যেভাবে আমি দেখালাম এভাবে লিখবেন। এভাবে লিখলে কোনো অসুবিধা নাই। আমি কিন্তু অনেক অ্যাসাইনমেন্ট এভাবে সলভ করে দিয়েছি, অনেক বড় বড় শিক্ষকদের কাছে আমি কিন্তু এটা শুনছি, এবং আমার ছাত্ররা যারা আছে অ্যাসাইনমেন্ট জমা দেয় সবার কাছে, আমি সবাইকে কিন্তু এই পরিকল্পনা, এই বুদ্ধিটাই কিন্তু সবাইকে আমি দিই। তো আপনি কী করবেন, এভাবে অ্যাসাইনমেন্টে লিখবেন অনেক সুন্দর করে হাতের লেখা, এবং স্টেপ বাই স্টেপ পয়েন্টগুলো আপনি ঠিক রাখবেন। এবং আপনি দেখেন এখানে কী বলছে, কাটাকাটি না করে স্পষ্ট করে লিখতে হবে। স্যাররা কিন্তু জানে যে আপনি অ্যাসাইনমেন্ট কোথাও না কোথাও থেকে দেখে দেখে লিখতেছেন। তো এখানে স্যাররা আপনার অ্যাসাইনমেন্ট দেখার সময় যে জিনিসগুলো ফলো করবে, এক নম্বরে আপনার হাতের লেখা দেখবে, হাতের লেখা খারাপ হোক যেন বাঁকা না হয় এবং যেন কাটাকাটি না হয়, এই দিকে একটু ফলো করবেন। অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো একটু মেনটেন করবেন। এবং দেখেন প্রশ্নের সিরিয়ালটা, প্রশ্নের সিরিয়ালটা আমি এখানে দেখানোর ট্রাই করছি। দেখেন প্রশ্নের সিরিয়াল একের ক খ গ গ এর উত্তর ধারাবাহিকভাবে লিখবেন। আপনি অবশ্যই চেষ্টা করবেন প্রশ্নের যে ক খ গ ঘ দেওয়া আছে, ক নং প্রশ্নের উত্তর এবং যে ব্যাখ্যাটা থাকবে, আমি এখানে অ্যাসাইনমেন্টের উত্তর ঠিক যেভাবে লিখে দেবো আপনাদের উত্তরগুলো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আমি এখানে উত্তরটা যেভাবে দেখাবো সবার আগে আপনি, আমি উত্তর দেওয়ার ট্রাই করি এখানে অনেক সুন্দর করে, তাহলে আপনি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ উত্তরগুলো পেয়ে যাবেন। শুধুমাত্র প্রথম অংশ শিক্ষার্থী পূরণ করবে। দেখেন এখানে কীভাবে পূরণ করবেন, এখানে দেখেন এখানে হ্যাশ যেটা আছে, কভার পেজ কীভাবে পূরণ করবে, কভার পেজ তিনটে অংশ আছে যা ইংরেজিতে পূরণ করতে হবে। হ্যাঁ, ফার্স্ট আমি দেখাবো আপনি কভার পেজটা কেমন করে করবেন। আমি এই আপনার সামনে যে ভিডিওটা আছে ভিডিওই দেখাবো আপনি কেমন করে কভার পেজটা পূরণ করবেন অনেক সহজে, যাতে ভুল না যায়। অবশ্যই ক্যাপিটাল লেটার সবগুলো অক্ষর কিন্তু বরাতের অক্ষর দিয়ে লিখতে হবে। তো দেখেন এখানে শুধুমাত্র প্রথম অংশ শিক্ষার্থী পূরণ করবে, এবং তিনটে স্টেপ আছে। প্রথম স্টেপটা, প্রথম স্টেপ এটা আপনার জন্য, দ্বিতীয় স্টেপ যেটা আছে মাঝের অংশ মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবে। দেখেন মাঝের যে স্টেপটা আছে এটা কিন্তু শিক্ষক পূরণ করবে, এবং শেষ অংশ প্রতিষ্ঠান পূরণ করবে। ওকে, যে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান কিন্তু শেষ অংশটা পূরণ করবে। তো অ্যাসাইনমেন্টের প্রথমেই আছে অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার যা ইংরেজিতেই লিখবে। অবশ্যই অবশ্যই ইংরেজিতে ক্রমিক নাম্বার করে লিখতে হবে। অ্যাসাইনমেন্টের শিরোনাম, অ্যাসাইনমেন্টে দেওয়া শিরোনাম লিখবে। অ্যাসাইনমেন্টে দেখেন অবশ্যই একটা শিরোনাম দেওয়া থাকবে, যে শিরোনামটা কিন্তু অবশ্যই আপনাকে লিখতে হবে। তো এই যে স্টেপ বাই স্টেপ যেগুলো এখানে দেওয়া আছে, আপনি যদি এই স্টেপ বাই স্টেপ অনেক সুন্দর করে ফলো করেন, তাহলে কিন্তু অ্যাসাইনমেন্টের ভালো একটা মার্ক আপনি ক্যারি করতে পারবেন। তো আরও একটা কথা বলবো আমি, যে অ্যাসাইনমেন্টটা আপনি কিন্তু তাড়াহুড়া করে লিখবেন না, যেহেতু আপনি অ্যাসাইনমেন্টটা কিন্তু, যেহেতু আমরা আগে থেকে অ্যান্সারগুলো এখানে দিয়ে দিব, এখান থেকে অ্যান্সারগুলো লিখতে হবে এমন কোনো কথা না। আপনি জাস্ট এখান থেকে নমুনা দেখে আপনার বই থেকে অ্যান্সারটা দেখে দেখে লিখবেন, এটা একটা নমুনা মাত্র। বা যদি মন চায় আমাদের অ্যান্সারটা এখান থেকে লিখে দিবেন, আমরাও অনেক সুন্দর করে এখানে স্টেপ বাই স্টেপ অ্যান্সার দেওয়ার ট্রাই করি, তাহলেও একটা ভালো মার্ক পাবেন আপনি এখানে। তো এই যে সিস্টেমগুলো আছে, সিস্টেমগুলো আপনি ম্যানুয়ালি আপনি যদি কাজে লাগান, ইনশাল্লাহ ভালো একটা মার্ক আপনি পাবেন। অবশ্যই এখানে যেগুলো দেওয়া আছে নির্দেশনাগুলো ভালো করে পড়বেন,
কভার পেজটা যখন পূরণ করবেন অবশ্যই মাথা ঠান্ডা করে পূরণ করবেন, যেন ভুল না হয়, কারণ এগুলো আপনাদের কিন্তু প্রয়োজনে বোর্ডে পড়তে পারে আপনার এই খাতাগুলা। এই জন্য এই স্টেপগুলো অনেক সুন্দর করে ফলো করবেন। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আর যদি ভালো লাগে অবশ্যই সেটা লাইক করবেন, এতটুকু রিকোয়েস্ট। আর যদি ভালো না লাগে লাইক করার কোনো প্রয়োজন নাই। অবশ্যই অবশ্যই এই চ্যানেলে আপনাদের জন্য নতুন করে ভিডিও যেগুলো আছে এগুলো দেওয়ার ট্রাই করবো। আজকের মতন এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।